জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকের মাধ্যমেই তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার সংস্কৃতি জগতের পথ চলা। খুব অল্প সময়ের মধ্যেই তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন, পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অস্তিত্ব, ডুব, হালদা প্রভৃতি। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি 10টি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। 1989 সালের 20 ফেব্রুয়ারি আজকের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিশা। 1995 সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমে। শিশু শিল্পী হিসেবে মূলত গান করতেন। 1998 সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। 2014 সালে তিনি দীর্ঘ 6 বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কোয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায়। 2016 সালে তার অভিনীত 2টি মূল ধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। 6 মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে অপর চলচ্চিত্র রানা পাগলা দ্য মেন্টালে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য 41তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি কুসুম সিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। 2017 সালে মোস্তফা সরোয়ার ফারুকের বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে আশু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। 2018 সালের ভালোবাসা দিবসে উপলক্ষে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাকে তাহসানের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকি নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছা দূত হন এবং 8টি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকির আহমেদের ফাগুন হাওয়ায় 2019 ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন তিশা। এছাড়া অসংখ্য এক পর্বের নাটক, ধারাবাহিক নাটক ও সিরিজ নাটকে অভিনয় করেন তিশা। ব্যক্তিগত জীবনে তিশা 2010 সালের 16 জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ইলহাম নুসরাত ফারুকি নামে একটি কন্যা সন্তান হয়েছে সম্প্রতি। তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত ছিলেন, এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি 2016 সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করে পপকর্ন ডিজিটাল। তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তার প্রিয় চলচ্চিত্র হল নেটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়া স্টিল অ্যালিস চরিত্রে জুলিয়ান মুরের করা চরিত্রটি তার পছন্দের চরিত্র। আজ 20 ফেব্রুয়ারি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার শুভ জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।